নমস্কার বন্ধুরা, ইয়ামি কুক চ্যানেলে সবাইকে স্বাগত। ফ্রিজের মধ্যে আমার একটাই লেগ পিস ছিল, তাই ভাবলাম বাড়িতেই আজকে রেস্টুরেন্টের সাথে তন্দুরি চিকেন বানাবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, তাহলে খুব সহজেই বাড়িতেই তন্দুরি চিকেনটা বানাতে পারবেন। চিকেন লেগ পিসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে দুই দিক ভালো করে চিরে নিতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এবার চিকেনটাকে ম্যারিনেট করব, তাই এখানে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, রঙটা খুব ভালো হয়। স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দেব। আবার একবার ম্যারিনেটের জন্য 2 চামচ জল ঝরানো টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আদা রসুন লঙ্কা বাটা, সামান্য একটু তেল দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। দ্বিতীয়বার ম্যারিনেট করার সময় ভালো করে খেয়াল করতে হবে যেন চেরা জায়গাগুলোর ভিতর ভালোভাবে মশলাটা ঢুকে যায়। দেখুন, আমি দুই দিক ভালো করে মশলাগুলো ভরে দিলাম। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা 3 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। কড়াইয়ের মধ্যে তেল আর একটু বাটার দিয়ে লো ফ্লেমে গরম করে লেগ পিসটা ভাজতে দিলাম। এপিট ওপিট করে দুই দিকই ভালো করে ভাজা হয়ে গেল। অন্যদিকে চারকোলটা ভালো করে গরম করে নিলাম। এবার একটা বাটিতে চারকোলটা দিয়ে স্মোকি ফ্লেভারের জন্য চারকোলের মধ্যে একটু বাটার দিয়ে 5 মিনিট ঢেকে রাখলাম। এবার একটা র্যাকের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেব, যাতে চিকেনটা লেগে না যায়। এইভাবে 2 মিনিট দুই দিক ভালো করে রোস্ট করে নেব। ফাইনালি তন্দুরি চিকেন রেডি। এর সঙ্গে একটা গ্রিন চাটনিও সার্ভ করা হয়, তাই গ্রিন চাটনির জন্য নিয়ে নিলাম ধনে পাতা, জল ঝরানো টক দই, চাট মশলা, কাঁচা লঙ্কা, নুন, আদা কুচি, রসুন কুচি, সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। ব্যাস, তাহলেই রেডি আমাদের গ্রিন চাটনি। আমি ঘরোয়া উপকরণ দিয়েই রেস্টুরেন্টের সাথে চিকেন তন্দুরি বানালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাবেন, আর কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।